স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি তোফায়েল হোসেন শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম দীর্ঘ প্রায় দুই বছর পর রোগী নিয়ে ঢাকার পথে অত্যাধুনিক সেই অ্যাম্বুলেন্সটি রাজশাহী মহানগরীতে পৃথক স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক সহ আট মাদক কারবারিকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে বৃক্ষ নিধন ও পাখি হত্যার প্রতিবাদে মানববন্ধন শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত দীর্ঘ প্রায় দুই বছর পর রোগী নিয়ে ঢাকার পথে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের গ্যারেজে পড়ে থাকা সেই অত্যাধুনিক অ্যাম্বুলেন্সটি বিশেষজ্ঞ চিকিৎসক ছাড়াই বৃহস্পতিবার সকালে রাজশাহী মেডিকেলে ভর্তি থাকা হৃদরোগে আক্রান্ত এক রোগীকে উন্নত চিকিৎসার জন্য এই অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেওয়া হয় রোগীর স্বজনরা জানান নওগাঁ পুলিশের এএসআই লুৎফর রহমান বুকে ব্যথা নিয়ে বুধবার রাজশাহী মেডিকেলের বত্রিশ নং ওয়ার্ডে ভর্তি হন এরপর তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেয়ার পরামর্শ দেন চিকিৎসকরা তারা জানান অত্যাধুনিক অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেওয়ার চাহিদা দিলে হাসপাতাল কর্তৃপক্ষ তা গ্রহণ করেন এ ধারাবাহিকতায় বৃহস্পতিবার বেলা সাড়ে বারোটার দিকে রোগী নিয়ে অ্যাম্বুলেন্সটি ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে তবে অ্যাম্বুলেন্সটিতে একজন চিকিৎসক ও নার্স থাকার কথা থাকলেও এখন পর্যন্ত চিকিৎসক নিয়োগ না হওয়ায় শুধুমাত্র একজন সিনিয়র নার্স অ্যাম্বুলেন্সটিতে দায়িত্ব পালন করছেন বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ এর আগে আইসিউ সুবিধা সহ প্রায় দেড় কোটি টাকা মূল্যের অত্যাধুনিক অ্যাম্বুলেন্সটি রাজশাহী মেডিকেলের গ্যারেজে প্রায় দুই বছর ধরে অচল হয়ে পড়ে আছে এমন সংবাদ গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর বিষয়টি নিয়ে নড়ে চড়ে বসে হাসপাতাল কর্তৃপক্ষ রাজশাহী মহানগরীতে পৃথক স্থানে অভিযান চালিয়ে দুইশো পিস ই ও তিন কেজি গাঁজা সহ আট মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ এ সময় মাদক ব্যবসার কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয় বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান মিডিয়া মুখপাত্র পুলিশ জানান গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার দামপুরা বাজারের শীতলাই এলাকায় একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা তিন কেজি গাঁজা উদ্ধার করে এ সময় পাঁচজনকে আটক করা হয় গ্রেপ্তারকৃত আসামিরা হল গোদাগরী এলাকার আজিজুল হক মিঠু মোহাম্মদ নাদিম শেখ বাবু স্বামীমালী আলী মোহাম্মদ নাসির ও শিমুল অপর এক অভিযানে গত আট সেপ্টেম্বর বিকেলে নগরের মতিহার থানার বামুন শেখর গ্রামের অভিযান চালিয়ে দুইশো পিস ইয়াবা ট্যাবলেট সহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ সময় তিনজনকে এ আটক করা হয় আটককৃতরা জেলার দুর্গাপুর থানার দেলুয়াবাড়ি হল গ্রামের মৃত উদ্দিনের ছেলে আকসেদ আলী মারিয়া মৃধাপাড়া গ্রামের শামীম উদ্দিনের ছেলে মাহমুদুল হাসান শিয়াম সুকানদিঘি মধ্যপাড়া গ্রামের মৃত আব্দুল রাজ্জাকের ছেলে আবদুল্লাহিল কাফি রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ পুলিশ কমিশনার আরেফিন জুয়েলের সার্বিক তত্ত্বাবধানে এ অভিযান চালানো হয় পুলিশ জানিয়েছে গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে বৃক্ষ নিধন ও পাখি হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সকাল এগারোটায় রামেক হাসপাতালের সামনে প্রগতিশীল ছাত্র শিক্ষক ও শিল্পী সাহিত্যিক ফোরামের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা ছড়াকার আলী আসলাম অপু কণ্ঠস্বরের সভাপতি নাদিম সিনার সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন ডাকসুর সাবেক ভিপি রাগিব আহসান মুন্না বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বরজাহান বাসদ রাজশাহী জেলা সমন্বয়ক আলফাজ হোসেন যুবরাজ পরিবেশবাদী যুব সংগঠন গ্রিন ভয়েস রাজশাহী জেলার সমন্বয়ক আব্দুর রহিম সাংস্কৃতিক কর্মী আবু তালেব মোল্লা ও নুরি হাফিজা খানুম নাটোরের হালতি বিলে বিভিন্ন প্রজাতির মাছের করা হয়েছে বৃহস্পতিবার দুপুরে নলডাঙ্গা উপজেলার পাটুল ঘাট এলাকায় এই মাছের পোনব অবমুক্ত করেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল এ সময় সাংসদ শিমুল বলেন দেশে পুষ্টির চাহিদা মেটাতে মাছ চাষে মনোযোগী হতে হবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মৎস্য চাষের প্রতি জোর দিয়েছেন এবং মাছ চাষ বাড়াতে প্রণোদনা সহ নানামুখী পদক্ষেপ নিয়েছেন তিনি অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লা আল মামুন উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক দিলীপ কুমার দাস সহ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন এই ছিল সাথে জন্য ধন্যবাদ থাকবার